এখন আমরা আলোচনা করব স্পেশাল শেয়ারওয়াল নিয়ে। এর আগের ভিডিওগুলোতে যে আলোচনাগুলো করেছিলাম ওইগুলা জাস্ট শেয়ারওয়াল নিয়ে আলোচনা ছিল। এখন আমরা স্পেশাল শেয়ারওয়ালের ডিটেলস আলোচনা করব, যেটা আছে এসিআই এবং বিএনবিসি 2020 কোডে। তো এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, যে এসিআই 318.19 যে ভার্সন, আপডেট ভার্সন নিয়ে আমরা মূলত আলোচনা করব। সেকশন 18.10, দিস সেকশন শ্যাল অ্যাপ্লাই টু স্পেশাল স্ট্রাকচার ওয়ালস, অর্থাৎ স্পেশাল স্ট্রাকচার ওয়াল নিয়ে আলোচনা করা হবে, ইনক্লুডিং ডাকটাইল কাপল্ড ওয়ালস, অর্থাৎ ডাকটাইল কাপল্ড ওয়ালস নিয়েও আলোচনা করা হবে, অ্যান্ড অল কম্পোনেন্টস অফ স্পেশাল স্ট্রাকচারাল ওয়ালস ইনক্লুডিং কাপলিং বিম অ্যান্ড ওয়াল পেয়ার্স ফ্রম পার্ট অফ দ্য সেসমিক ফোর্স রেজিস্টিং সিস্টেম। অর্থাৎ সেসমিক ফোর্স রেজিস্টিং সিস্টেমে যে কাপলিং বিম এবং ওয়াল পেয়ার নিয়েও ডিটেলস আলোচনা করা হবে। তো এখানে স্পেশাল যে শেয়ার ওয়াল, সেটার যে ডেফিনেশন, সিম্পলিভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, যে লেন্থ উইথ যদি রেশিও 1:3 হয় তাহলে সেটাই স্পেশাল শেয়ার ওয়ালের পর্যায়ে চলে যাবে। এই কথাটাই বলতেছে, ভার্টিক্যাল এলিমেন্ট ডিজাইন টু রেজিস্ট এক্সিয়াল লোড, লেটারাল লোড অর বোথ, উইথ এ হরিজেন্টাল লেন্থ টু থিকনেস রেশিও গ্রেটার দেন 3, ইউজ টু ইনক্লোজ অর সেপারেট স্পেস। রেশিওটা যদি 1:3 হয় তাহলে সেটা স্পেশাল শেয়ার ওয়াল। তো ওয়াল সেগমেন্টটা কি, যে পোর্শন অফ ওয়াল বাউন্ডেড বাই ভার্টিক্যাল অর হরিজেন্টাল ওপেনিং অর এন্ডস, অর্থাৎ ভার্টিক্যাল অথবা হরিজেন্টালি যদি ওপেনিং থাকে সেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ওয়াল সেগমেন্ট। আমরা যদি ফিগার সহ বোঝার চেষ্টা করি, যে এই যে একটা শেয়ার ওয়াল, এই শেয়ার ওয়ালের এখানে ওপেনিং এবং এইখানে ওপেনিং আছে, তো এই সেগমেন্টটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ওয়াল সেগমেন্ট এবং এই সেগমেন্টটাকে বলা হচ্ছে হরিজেন্টাল ওয়াল সেগমেন্ট। তো এখন আমরা আলোচনা করব ওয়াল পেয়ার নিয়ে। একটা ওয়ালকে কখন আমরা ওয়াল পেয়ার বলবো, এখানে যদি আমরা রেশিওটা দেখি, যে উইথ যদি 1 হয় এবং লেন্থ 6 অর লেস, অর্থাৎ এর রেশিও 6 গুণ, উইথের যদি 6 গুণ বা তার থেকে কম হয় তখন সেটাকে আমরা ওয়াল পেয়ার বলতে পারি। এবং যদি এই লেন্থ এবং হাইট এটা যদি 1:2 হয় তখন আমরা সেটাকে ওয়াল পেয়ার বলতে পারি। অর্থাৎ এই এইটা এবং এইটা, এই দুই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তখন সেটাকে আমরা ওয়াল পেয়ার বলবো। আমরা এখানে এই টেবিলটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আরও আমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা। যে এখানে LW বাই BW, তো LW, BW, HW এটা কি, এটা একটু আগে ক্লিয়ার করে বলি, যদিও এইগুলো আগে ক্লিয়ার করে বলা হয়েছে। LW হচ্ছে লেন্থ অফ ওয়াল, BW হচ্ছে উইথ অফ ওয়াল, আর HW হচ্ছে হাইট অফ ওয়াল। তো LW ডিভাইডেড বাই BW এর ভ্যালুটা যদি 2.5 এর থেকে ছোট অথবা এর সমান হয় তখন কিন্তু সেটা কলামের পর্যায়ে চলে যাবে, সেটা কিন্তু কলাম হিসেবে ডিজাইন করতে হবে। আবার এখানে আরেকটা যেটা বলতেছে, যে HW বাই LW যদি 2 এর থেকে ছোট হয় তখন সেটা আবার ওয়াল হয়ে যাবে, কিন্তু HW বাই LW যদি 2 এর থেকে বড় অথবা এর সমান হয় তখন সেটাকে ওয়াল পেয়ার বলা হবে। কিন্তু ওয়াল পেয়ার বলা হলেও রিকোয়ার্ড টু স্যাটিসফাই স্পেসিফাইড কলাম ডিজাইন রিকোয়ারমেন্ট, অর্থাৎ সেটাকে ওয়াল পেয়ার বলা হলেও সেটা কলাম হিসাবে ডিজাইন করতে হবে। আর 2.5 থেকে যদি LW বাই BW যে রেশিও সেটা বড় হয় এবং 6 থেকে ছোট হয় বা 6 ইকুয়াল হয় তখন সেটাকে অ্যাকচুয়াল ওয়াল পেয়ার আমরা বলতে পারি, যেটা রিকোয়ার্ড টু স্যাটিসফাই স্পেসিফাইড কলাম ডিজাইন রিকোয়ারমেন্ট অর অল্টারনেটিভ রিকোয়ারমেন্টস রেফার টু 18.10.8.1। এই যে এখানে, অর্থাৎ এটাকে কলাম হিসাবে তো ডিজাইন করতেই হবে, এবং যে স্পেশাল ওয়ালের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটাও ফুলফিল করতে হবে। যে এই যে এই যে যে রেফারটা করতেছে আমরা সেটা একটু বুঝি, যে ওয়াল পেয়ার্স শ্যাল স্যাটিসফাই দ্য স্পেশাল মুভমেন্ট ফ্রেম রিকোয়ারমেন্টস ফর কলাম অফ এত এত উইথ জয়েন্ট ফেস টেকেন অ্যাজ দ্য টপ অ্যান্ড বটম অফ দ্য ক্লিয়ার হাইট অফ দ্য ওয়াল পেয়ার। অল্টারনেটিভলি ওয়াল পেয়ার উইথ LW বাই BW গ্রেটার দ্যান 2.5 শ্যাল স্যাটিসফাই থ্রো এফ। অর্থাৎ এইটা এই যে এখানে বলতেছে যে যে কথাটা, এক কথায় আমরা বুঝি, যে স্পেশাল মুমেন্ট ফ্রেম যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্ট
পূরণ করতে হবে, ফুলফিল করতে হবে। এবং শেষে যে LW/BW > 6 অর্থাৎ 6-এর থেকে যদি বড় হয় তখন সেটাকে আমরা 100% প্রপারলি ওয়াল বলতে পারি। এবং ওয়ালের যে ক্রাইটেরিয়া আছে, রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডিজাইন করবো।